দেখুন বন্ধুরা আজকে কি নিয়ে চলে এসেছি, একটা পুরো টাটকা চাল কুমড়ো। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে একদম পুরো গ্রাম বাংলার স্টাইলে চাল কুমড়োর ঘন্ট বানাবো কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে, কচু দিয়ে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছেন আমার শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, তবুও আপনাদের তো ভিডিওটা আপলোড করতেই হবে, তাই রেসিপিটা বানানোর জন্য চলে এসেছি। আমি চাল কুমড়ো এখানে নিয়ে চলে এসেছি, পুঁই শাকটা কাটবো। প্লিজ বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এইখানে পুঁই শাক হয়েছে বলে এখান থেকে একটা কাটলেই হয়ে যাবে। এই যে দেখো একটা বড় পুঁই শাক নিয়ে নিয়েছি, এটা হলেই হবে, আর দরকার হবে না। এখানে পুঁই শাক কলমি শাক অনেক কিছু হয়েছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। চাল কুমড়োটা তোমাদের দাদা ভাই কেটে দিচ্ছে। আমাদের গ্রামের দিকে চাল কুমড়ো মেয়েদের প্রথমে দুভাগ করতে নেই, চাল কুমড়োটা কেটে দিলে তারপরে মানে বানানো যাবে ছোট ছোট করে, কিন্তু প্রথমে কেটে দিতে হয়। একদম নরম চাল কুমড়োটা, আমি এবার চাল কুমড়োটা কেটে নেব ছোট ছোট করে। একদম পুরো নরম, একদম কচি চাল কুমড়ো। এইভাবে দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট করে, সরু সরু করে, ছোট ছোট করে একদম কেটে নেবে। চাল কুমড়ো কাটা হয়ে গেছে, আমি এবারে পুঁই শাকটা কাটবো। পুঁই শাক দিয়ে এইভাবে চাল কুমড়োর ঘন্ট করলে কিন্তু খুব টেস্টি হয়, আর আছে সাথে কুচো চিংড়ি। এরকম সাইজের করে কেটে নেব। আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, এতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। চাল কুমড়ো আলু কচু আর পুঁই শাক সব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম এর মধ্যে। এতে হাফ সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে জলটা বের করে দিতে হবে, চাল কুমড়োটা না হলে একটু টক টক লাগে। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাকুক, আমি মশলাটা বাটবো। আমি এখানে জিরেটা বেটে নেব,
চাল কুমড়োর ঘন্ট রান্নার জন্য এরকম শুধু জিরে বাটাটাই লাগবে, আর তেমন কোনো আর এমনি মশলা না। কচু তো পুরো সেদ্ধ, আলু ডাটাও সেদ্ধ হয়েছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এদিকে কড়াইও গরম হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আগে প্রথমে ভালো করে একটু ভেজে নেব। চাল কুমড়ো থেকে জলটা ভালো করে ছেঁকে নেব সব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো, চাল কুমড়ো পুঁটিটা আলু আর সবজি। দেখো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা। এবার ভালো করে মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে আগে কষিয়ে নেব। এর মধ্যে আর জল দিতে হবে না, আমি এই মশলাগুলো সব বাটিগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম, আর এতে জল দিতে হবে না। এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে বসে যাবে। আর দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই একদম পুরো রেডি হয়ে যাবে কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট একদম পুরো রেডি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এরকম থপথপে হয়ে গেছে, জল সব শুকনো হয়ে গেছে। এবার ঢেলে নেব। আমি খেতে বসে আছি।
বন্ধুরা আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, খুব টেস্টি লাগবে খেতে। মহারাষ্ট্রে জোয়ার হচ্ছে সেই জন্য আমার আজকে ভিডিওতে আসতে পারিনি। প্লিজ পূজা কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন, কিন্তু লাইক করবেন, সবাই কমেন্ট করবেন প্লিজ।